নমস্কার শ্রাংসাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, বিজেপি শুধু নিজেদেরকে নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ রাখে না, রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অংশ হচ্ছে নির্বাচন। সমাজ পরিবর্তন এবং সমাজের কল্যাণের জন্য বিজেপি কাজ করে, তাই প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিজেপি। মানব জাতির কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিজেপি, এই অভিমত ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন তিনি। সেগুলি আপনারা সবাই দেখছেন, রাজ্যের মানুষও দেখছে, এই দেশের মানুষও দেখছে, এবং ফলাফল সে অনুযায়ী হবে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে জোট গঠন করা হয়েছিল, বাস্তবে সেই জোটের অস্তিত্ব আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই রাজ্যে এই জোটের অবস্থা কি তাও অস্পষ্ট। তবু যাই হোক, ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখে না, রাজনৈতিক কর্মকাণ্ডের এটা একটা অংশ নির্বাচন। আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, সমাজের সার্বিক উন্নয়ন, মানব জাতির সুস্থ অগ্রগতি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করি, ফলে নিত্যদিন আমাদের কাজ চলে। আর এই রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচন, এগুলি হচ্ছে তার অংশ মাত্র। যাই হোক, নির্বাচন আসন্ন, তাই বিভিন্ন বিষয় উত্থাপিত হচ্ছে। ভারতীয় জনতা পার্টি অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা, আমাদের সরকার কোন প্রতিষ্ঠা হলে আমরা কি কি করতে চাইছি, কি কি করা প্রয়োজন, তা আমরা এককভাবে সিদ্ধান্ত নেই না। আপনারা দেখেছেন এ রাজ্য, আমরা জনগণের মতামত চাই। জনগণ কি চায়? গণতন্ত্রকে আমরা একদম বদ্ধভাবে প্রতিষ্ঠিত করতে চাই। সেজন্য আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এবং সাধারণ মানুষ সেভাবে তাদের মত প্রকাশও করছেন। আমরা বিভিন্ন জায়গায় রেখেছি, আমাদের পার্টি কার্যালয়, আমাদের প্রদেশ কার্যালয়ের সামনে যেমন আছে, অন্যান্য সমস্ত কার্যালয়ের সামনে এরকম বাক্স রাখা আছে যেখানে মানুষ তার মত দেবে। আবার সরকার প্রতিষ্ঠিত হলে কি করা প্রয়োজন, কি কি বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া প্রয়োজন, এই বিষয়গুলি রাখা আছে, মানুষ রাখছে। গর্ভ মহকুমার অন্তর্গত শিলাশলী ব্লকের অধীনে শুক্রবার এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়। এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল দাস, 43 গর্ভ বিধানসভার বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজপতি অতীন্দ্র রিয়াং ও শিলাশলী ব্লক চেয়ারম্যান থৈঙ্গ মগ সহ সমাজপতি অসীম কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা। এখানে মোট টাকা খরচ হয়েছে 1,73,00,000। এই বিল্ডিংটা বানাতে শিলাচুরিতে মার্কেটটা, এটা গেছে খরচ 60,00,000 উপরে। ত্রিপুরাতে 58টা ব্লক আছে, 58টা ব্লকের মধ্যে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি ব্লক আমরা
কৃষি মহকুমা অফিস করব। এখন কটা আছে? অনেক কম ছিল, আমরা 47টা কৃষি মহকুমার মধ্যে খুলে ফেলেছি। এখন কত কত নিউ বিল্ডিং এর কাজ চলছে এবং এখন বর্তমানে 16টি কৃষি মহকুমার উন্নয়নের কাজ চলছে, সেগুলো জম্পুজলা, যেটা আজকে গর্বকর আমরা এটা এসে অফিস আছে, এসে সাহেব আছে, এসে সাহেব তো তাহলে আজকে এই জিনিস ফসল বীমা যোজনা, আগে জমিতে আপনি চাষ করবেন, কোন কারণে ফ্লাড হলো, ঝড় বৃষ্টি হলো, ফসল নষ্ট হলো, এই কৃষক সম্মান নিধি প্রকল্প, এদিকে 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 কৃষক সম্মান নিধি প্রকল্পে যারা আসবে তারা যেন রেজিস্ট্রেশন করতে পারে, স্পেশাল কেয়ার দেবে, দরকার হলে বিএসসি চেয়ারম্যান আছে, এমএলএ সাহেব মিটিং করবেন, তাদের হাতে পয়সা যা 6,000 টাকা বছরে, তারা এখানে 20 কোটি 75 লক্ষ টাকা পেয়েছে, আরো মানুষ আসুক, যত কিছু আসবে আমরা পয়সা দিতে কোনো ত্রুটি করব না। আজকে ফসল বীমা যোজনায় 20,832 জন কৃষককে বীমা না দেওয়া হয়েছে। আপনার জমি ইন্স্যুরেন্স করি করি না, জমিরও ইন্স্যুরেন্স করতে হবে। আমি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায় লাইফ ইন্স্যুরেন্স টাকা পাবে আমার পরিবার, তাহলে জমিরও ইন্স্যুরেন্স করতে হবে। এই জমির জন্য ইন্স্যুরেন্স করতে 220 টাকা লাগবে। আমাদের সরকার আসার পরে আমরা বাকি 210 টাকা দেবে রাজ্য সরকার, এখন আমরা এরকম ভাবে ইন্স্যুরেন্স করাচ্ছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 18 জন ব্যবসায়ীকে দোকান ঘর বানিয়ে দেওয়া হবে, তারা লোকসভা নির্বাচনের পরে ব্যবসা করতে পারবে। শুক্রবার আগরতলা বড়তলা এলাকায় পরিদর্শন করে একথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আপনারা অবগত আছেন গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে কি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেক্ষেত্রে দেখা গিয়েছিল বটতলা এই অংশে যেটা শিববাড়ি থেকে দশমী ঘাট এবং রোলান্সের রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম, আমাদের আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেনি। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুদীপ রায় বর্মন, পবিত্র কর, রতন দাস সবাইকে নিয়ে এসে এসে রাজনীতির ওদের চক্রান্তে ওরা ফেঁসে গেছে। আমরা বলেছিলাম যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল সঞ্জীব দাশগুপ্ত সহ যারা ছিলেন তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছিলেন, তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল, যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক অনেক রাজনীতি করা হয়েছিল, তবুও আমরা মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্যের মাননীয় মুখ্য যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিষা উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যেত, যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তারা এদের সংসার পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যবসা করে, সেদিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না, যাই হোক আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু বাজার আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য, তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে আমরা ব্যবস্থা করব, কিন্তু তখন দেখা গেছিলো 28 জনের লিস্ট দেওয়া আছে, 10 জন লোক বাকি ঢুকিয়ে দিয়েছিল, সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি, আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্ভবভাবে আমরা কথা বলেছি, সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে, আস্তে আস্তে কাজ হবে, নির্বাচনের পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন, আমরাই তৈরি করে দেবো একটা মাপ দিয়ে, নির্দিষ্ট মাপ থাকবে, তো এই 18 জনকে আমরা এখানে জায়গা দেবো, এখানে একটা পার্ক করা হবে, এই জায়গাটা খালি রাখা হবে, আমরা দেবো যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয়, আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে।
কয়বেথং এলাকায় বহিরাজ্যে লড়ে তল্লাশি করে 113 কেজি গাঁজা উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে কুয়াই বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ি উশি রিপন উচ্চইয়ের নেতৃত্বে কুয়াই আগরতলা সড়কস্থিত ব্যাংসাং এলাকায় বহিরাজ্যে লড়ি আটক করে আজ সকাল 10টায় আটককৃত লড়ি চাকার ভিতর থেকে 113 কেজি গাঁজা উদ্ধার হয়। এমডিপিএস আইনে গাড়ি চালক ও সহচালককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বাজলবাড়ি আউটপোস্টের ওসি শ্রী রিপন ওচই উনি খবর পান সকাল 8টা নাগাদ এই গাড়িটাকে আটক করা হয়। তার মধ্যে গাঁজা আছে এরকম সন্দেহ গোপন সূত্রে আমরা খবর পাই। তারপরে আমরা এখন ডিসিএম খোয়াই ওসি খোয়াই আউটপোস্টের ওসি শ্রী রিপন ওচই এবং আমরা সবাই সিভিল নেতাদের সামনে তল্লাশি করে এখন অবধি মোটামুটি 70 কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়। আরও সার্চ অপারেশন আরও চলছে, আশা করি আরও বেশি গাঁজা পাওয়া যাবে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়। এই গাড়ির সঙ্গে দুজনকে পাওয়া গেছে, দুজনকে অ্যারেস্ট করা ওরা মনে হচ্ছে আগরতলা বা মোহনপুর এইসব দিক থেকে আসছিল। কোথায় যাবে ওয়ার্ডস ওরা মানে আউটস্টেটের আসামের দিকে যাওয়ার জন্য এসেছিল। তো গাড়ির মধ্যে আর অন্য কিছু পেয়েছে? গাড়ির মধ্যে এখন আমার এখন টায়ারের মধ্যে লুকানো ছিল এই গাঁজা। এই তিন টায়ার আমরা এখন অব্দি ইয়ে করেছি, সার্চ করেছি। তিনটার মধ্যে মোটামুটি আমরা অ্যাপ্রক্স 70 কিলোর মতো পেয়েছি। আরও সার্চ অপারেশন চলছে। তো গাড়ির চালক এই রাজ্যের না বহিরাজ্যের? গাড়ির চালক বহিরাজ্যের, খুব সম্ভবত উনি বিহারের। আমাদের প্রাথমিক তদন্ত এসছে, একজনের বাড়ি বিহার, দুজনের বাড়ি একজন হিমাচল একজন বিহার। স্যার ওদের নাম কি? শুক্রবার আগরতলার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের নেতৃত্বে জানা যার রাজ্য সরকার বেকার সমস্যার মাধ্যমে কোনো উদ্যোগ নিচ্ছে না। রাজ্যে দীর্ঘদিন ধরে বেকার সমস্যা একটা বর্ষ সমাধানের রাস্তা হয় শিক্ষা দপ্তরের চাকরি প্রদানের মাধ্যমে, কিন্তু সে কত বন্ধ করে দিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার। আমরা মূলত আজকে রাজ্যবাসীর সামনে কিছু খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং কিছু তথ্য পেশ করব। আমরা সকলে জানি যে রাজ্যে একটি জুমলাবাজ সরকার চলছে, যে সরকারের মাধ্যমে মানুষদেরকে দিনের পর দিন ভুল তথ্য ও ভুল প্রতিশ্রুতি দিয়ে যুবকদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা দেখেছি রাজ্যের প্রায় 90% স্কুলে শিক্ষক নেই। আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটি এপিসোড দেখেছিলাম যারা স্কুলের মাঠে কিছু বাচ্চা পড়াশোনা করছে এবং সেই স্কুলের টিচার নেই, সেই স্কুলে ব্লুটুথের মাধ্যমে একটি সাউন্ড বক্স রেখে সে দিয়ে পড়াশোনা করানো হচ্ছে। আজকে রাজ্যের বেকারত্বের হার রেকর্ড ছোঁয়া। আমরা যদি দেখি দেশের হার 10.4% আর রাজ্যের হার 14.7%, নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয়, যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র দেখি। আমাদের প্রশ্ন যে রাজ্যের যখন শিক্ষক সংকট, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মাঠে মাঠে গিয়ে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্যাপন করছেন, কোন কোন স্কুলে দেখা গেছে যে বড় ক্লাসের স্টুডেন্টসরা
ছোট ক্লাসের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে, মিড ডে মিলের ব্যবস্থা শেষ, মিড ডে মিল স্টাফরা প্রায় 6 মাসের উপরে আজকে বেতন ভাতা পাচ্ছে না, কোন রকম নিয়োগ নেই, ভুল অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাজ্যের নিয়োগ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে যুবকদেরকে পরীক্ষা দিতে বলা হয় এবং পরীক্ষার পরে আমরা দেখেছি যে কোন রকম নিয়োগ হচ্ছে না, যার দরুন 5 বছর 3.5 বছর 4 বছর ধরে ছেলেরা পরীক্ষা পাস করে আসবে বেকার ডিপ্রেশনে এবং রাস্তায় যখন তারা প্রতিবাদ করতে নামে তাদেরকে পুলিশকে দেখে জানা হয়, রাজ্যের যুবকদের জীবন অন্ধকার করে দেওয়া হচ্ছে। রাজ্যে যদি এই সরকার যুবকদের স্বার্থে কিছু করেছে তা হয়েছে যুবকদের হাতে লাঠি সোঁটা তুলে দিয়েছে, যুবকদের হাতে ড্রাগস তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি ওরা অনেক ইন্টারভিউতে বলে যে ওরা 2000 চাকরি দিচ্ছে, 3000 চাকরি দিচ্ছে, 4000 চাকরি দিচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে তারা চাকরি না, তারা একটা ভুয়ো নাটক মঞ্চস্থ করে এবং এই নাটকের পরে যখন নিয়োগ করার টাইম আসে তখন সবাই চুপ। খালি শিক্ষার জায়গায় না, আমরা দেখেছি তারা এই রাজনীতিটাকে খেলাধুলা মাঠে পর্যন্ত নিয়ে গেছে। অনেক প্রতিভাবান প্লেয়াররা আজকে তারা কংগ্রেসকে সমর্থন করে দেখে তাদেরকে রাজ্য দলে নেওয়া হয় না, অথচ তাদের পারফরমেন্স তাদের স্ট্যাটিস্টিক্স আপনারা দেখবেন অনেক ভালো। কিছু কিছু রেফারি আছে, কিছু কিছু আম্পায়ার আছে যারা কংগ্রেসকে সমর্থন করে দেখে বা অন্যান্য পার্টি, মানে কংগ্রেস না অন্যান্য বিজেপি পার্টি ছেড়ে যারাই অন্য পার্টিকে সমর্থন করবে তাদেরকে খেলার মাঠ থেকেও দূরে রাখা হয়। যুব কংগ্রেস তার ধিক্কার জানায় এবং সঠিক তথ্য এবং ভুল তথ্যের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমরা আজকে আমাদের রাজ্য দলের মুখপাত্র শ্রী পার্থ আচার্যী বিস্তারিত আপনাদেরকে সেই তথ্যগুলো নিয়ে বাকি ঘটনা বলবেন। আমি আমার ভাই ওনাকে হস্তান্তর করছি, বাকি কথাটা উনি ওনাকে থেকে ওদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। ওরা নিজেরাই জানে যে দিনের পর দিন ওদের সমর্থকরা ওদেরকে চিচি করে চলে যাচ্ছে, তার জন্য ওরা ব্যস্ত দল এবং বিরোধী দলের লিডারদেরকে পয়সা দিয়ে। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রীরামজাতি পর্দায়।